প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গানটি বাজাবো সেটি হলো কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়। চলুন নোট সহ ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্কেল ঠিক করবেন এভাবে, দেখতে পাচ্ছেন এখানে শুরুতে রাখবেন এ শার্প টু এবং শেষে রাখবেন সি শার্প ফোর। এ হচ্ছে স্কেল, এভাবে রাখলে আমার মতো সেম স্কেলে হয়ে যাবে। তো গানটি স্টার্ট করবো সি শার্প থেকে। দেখেন এক দুই তিন, তিনটা নোটে। আমি একবার একটু বাজাই দেখেন। মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। তো দেখেন এখানে আমরা নোট ব্যবহার করব, এক দুই তিন, এই তিনটায় বাজাবো কোন মিস্তরি নাও বানাইলো। দেখেন কোন মিস্তরি এক দুই তিন চার নাও বানাইলো, তাহলে নাও বানাইলো। ঠিক আছে, নোটগুলো দেখেন, তারপরে কেমন দেখা যায়। তো এখানে লক্ষ্য করেন, কেমন দেখা যায় এক দুই তিন চার পাঁচ। তাহলে এখানে লক্ষ্য করেন এক দুই তিন, অর্থাৎ আমরা যাচ্ছি সি শার্প ডি শার্প এফ শার্প, এপাশে যাচ্ছি এবং আসার সময় এফ থ্রি ডি শার্প, তাহলে কিন্তু এই লাইনটা হয়ে যাচ্ছে। দেখেন নোটগুলো লক্ষ্য করেন। তো আপনি যদি গানটি গাওয়ার সময় দেখেন এখানে কেমন দেখা যায়, আমরা এটাকে দুইবার প্রেস করতেছি, অর্থাৎ দুইবার চাপ দিচ্ছি। তো দেখেন কেমন, আর এমনিতেও কেমন দেখা যায়। আপনি চাইলে এটি একবারও চাপতে পারেন অথবা দুইবার করেও বাজাতে পারেন। তো দেখেন পুরো লাইনটা দেখাই, কোন মিস্তরি নাও বানাইলো, অর্থাৎ পুরো পুরো লাইনটা দেখেন। নোটগুলো অবশ্যই ফলো করবেন। ঠিক আছে, দেখেন তাহলে পরের লাইনটা আছে, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। তো এটি আমরা স্টার্ট করবো আবার জি শার্প থেকে। দেখেন ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। তো নোটগুলো দেখেন, নোটগুলো দেখাই, দর্শক ভিডিওতে যদি একটি লাইক না দিয়ে থাকেন আশা করি একটি লাইক দিবেন। তো দেখেন আপনারা বাজাবেন এভাবে, কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। তো এখন আমরা অন্তরা শিখবো, একটি অন্তরা শিখলে পরবর্তী যে অন্তরাগুলো আছে সেগুলো আপনারা বাজাতে পারবেন। অনেকে বলেন যে আমি পুরো গান দিচ্ছি না, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি সম্পূর্ণ গানটি আপনি শিখতে পারবেন। তার কারণ দেখেন প্রত্যেকটা গানের একটি অন্তরার যে সুরটা পরের অন্তরার একই সুর হবে, তো সেই ক্ষেত্রে জাস্ট গানের কথাটা আলাদা হবে, সুরটা একই থাকবে। তো আপনি যদি একটা অন্তরা শেখেন তাহলে পরবর্তী অন্তরাটাও বাজাতে পারবেন, একইভাবে বাজাবেন তাহলেই হয়ে যাবে। তো দেখেন পরের অন্তরা আছে হলো চন্দ্র সূর্য বান্ধা আছে নায়েরি আগায়। দেখেন এটি স্টার্ট করবো আবার এফ শার্প থেকে। দেখেন চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়,
তো লক্ষ্য করেন, নোটগুলো লক্ষ্য করেন। পরের যে লাইনটা আছে সেটি হলো দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই, দেখেন। দেখেন দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই, এটি আবার স্টার্ট করব জি শার্প থেকে যাব বি থ্রিতে। নোটগুলো ফলো করেন। আবার ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। এই অন্তরাটা যদি আপনি পারেন তাহলে পরবর্তী যে অন্তরা থাকবে সেটি আপনি বাজাতে পারবেন। দেখেন পরের যে অন্তরাটি আছে সেটি হলো হারা জেতা সবের বেলায় কার পানে কে চায়। তো দেখেন আমরা একটু আগে যে বাজালাম চন্দ্র সূর্য বান্ধা আছে নায়েরি আগায়, ঠিক একইভাবে একই নোটগুলো ব্যবহার হবে পরবর্তী অন্তরায়, হারা জেতা সবের বেলায় কার পানে কে চায়। ঠিক একইভাবে বাজাবেন। তো আমি শুরু থেকে যেটুকু বাজালাম সবটা বাজিয়ে দেখাচ্ছি। দেখেন তো প্রথম লাইনটা হলো কোন মিস্তরি নাও বানাইলো, দেখেন স্টার্ট করেছিলাম সি শার্প থেকে কোন মিস্তরি নাও বানাইলো। কেমন দেখা যায়, অন্তরাটি হলো চন্দ্র সূর্য। দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।